আসসালামু আলাইকুম, আমি শাহজাহান আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো কিভাবে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে ইমো ইনস্টল করবেন। চলুন দেখা যাক কিভাবে ডেস্কটপে বা ল্যাপটপে ইমো ইনস্টল করা যায়। অ্যাট ফার্স্টে আপনারা গুগল ক্রমে ঢুকবেন, ঢোকার পরে আপনার ব্রাউজার এখানে যাই লিখবেন ইমো ডাউনলোড উইন্ডোজ 10। যেহেতু আমি উইন্ডোজ 10 চালাই সেহেতু আমি 10 লিখলাম, লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আপনাদের এটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস প্রথম যেটা লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা এরকম পেজ আসবে। এই পেজে আসার পর একটু নিচে নামাবেন, করতেছে নেট স্লো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে নীলি ঘরটাতে এটা ক্লিক করবেন ডাউনলোডের। একটু সময় নিচ্ছে। ক্লিক করার পর একটা অ্যাড আসবে, যেমন একটা অ্যাড চলে আসছে, অ্যাডটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর একটু অ্যাড করবেন, দেখেন উপরে একটা লেখা আসবে ক্লিক হিয়ার। ওয়েট করেন একটু, এই যে উপরে এই দেখেন ক্লিক হিয়ার লেখা আসছে ডাউনলোড। এই জায়গায় পরে মানে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। এই দেখেন ডাউনলোড হচ্ছে আমাদের, এটা ইমেল ডাউনলোড হয়ে গেছে। এইভাবে ডাউনলোড করতে হয়। তা এখন দেখাবো কিভাবে আপনারা সেটা ইনস্টল করবেন এবং আপনারা কিভাবে ইমো চালাবেন সেটাও দেখাই দেব। একটু সময় নিচ্ছে। ডাউনলোড কমপ্লিট, এখন ইনস্টল দিচ্ছি। ডাবল ক্লিক করবেন ওটাতে, ডাবল ক্লিক করার পর নেক্সট নেক্সট চাপতে থাকবেন। দেখেন এই নিচ্ছে, এবার এস কমপ্লিট। এখন ফিনিশ করবেন। ফিনিশ করার পর ইমোতে ডাবল ক্লিক করবেন। দেখেন এটা আসলো। এখন এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, আগে এখানে বাংলাদেশ দিবেন, বাংলাদেশ দেওয়ার পর এই বাংলাদেশ চলে আসছে। এখন আপনারা এখানে নাম্বারটা দিবেন, যে নাম্বার দিয়ে আপনি ইমো খুলবেন সে নাম্বারটা দিবেন। আমি নাম্বার দিচ্ছি, আমার নাম্বারটা আমি দিচ্ছি এখানে। এখন দিবেন নিচেটা চাপ দিবেন, কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আপনাকে প্রথমে অ্যাট ফার্স্টে একটা যে কোনো মোবাইলে আপনাকে ইমোটা চালু করে রাখতে হবে এই নাম্বার দিয়ে। তারপর ওই নাম্বারে একটা কোড যাবে, ওই কোড থেকে আপনারা ইমোটা করতে পারবেন। তা আমি সেন্ড করলাম, এখন দেখি আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে যাব। এই মোবাইল স্ক্রিনে দেখেন আমার এটা চলে আসছে, এখানে যদি উপরে সবচেয়ে উপরে দেখতে পাচ্ছেন যে ওখানে একটা কোড নাম্বার আসছে, তাই উপরে এটাতে আমি ক্লিক করব। আমি এই ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে দেখেন কোড একটা আসছে। এই কোডটা এখন আমি এখন আমার ডেস্কটপে বসায় দেব, বসাইলে হয়ে যাবে। ওকে, কোড বসাই দিছি, এখন কন্টিনিউ দিলাম, দেখেন আমার ইমো প্রায় চালু হয়ে গেল আমার ইমো। তা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।